এসএসসি 2024 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে শূন্য থেকে তোমাদের প্রস্তুতি শুরু করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামার অংশে রয়েছে 60 মার্ক, এবং 60 মার্কের জন্য 11টি গ্রামাটিক্যাল আইটেমস রয়েছে। তার মধ্যে 2 নম্বরে যে গ্রামাটিক্যাল আইটেমসটি রয়েছে সেটি হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ তথ্য ছাড়া শূন্যস্থান পূরণ। বক্সে কোনো তথ্য দেওয়া থাকবে না, এবং কোনো তথ্য না দেওয়া অবস্থায় তোমাকে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কিসের ভিত্তিতে? আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ, এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে 10টি শূন্যস্থানে 5 মার্কস থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য আজকে আমি তোমাদের একটি চমৎকার সাজেশন দেব, যে সাজেশনটি থেকে ইনশাল্লাহ তোমাদের হয়তোবা কমন পড়ে যাবে। আমি 21টি প্যাসেজ সেট করেছি, 21টি শূন্যস্থান সেট করেছি, যেগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ হয়তো বা তোমাদের কমন পড়বে। যদি নাও পড়ে কোনো কারণে, তাহলেও তোমরা এগুলো প্র্যাকটিস করলে তোমাদের আইডিয়া হয়ে যাবে, তোমরা মূল পরীক্ষায় অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট দেখে ফেলি যে কোন 21টি 2024 সালে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইংলিশ সেকেন্ড পার্টের 2 নম্বর প্রশ্নের জন্য। এসএসসি 2024-এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একেবারে শূন্য লেভেল থেকে শুরু করবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ সেকেন্ড পার্টের 2 নম্বর প্রশ্নের জন্য এক্সক্লুসিভ সাজেশনস আমি 21টি দিয়ে দিচ্ছি। এই 21টির মধ্যে আমি আশা রাখি যে এর মধ্যেই তোমাদের কমন পড়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আর যদি কমন নাও পড়ে, ওই যে বললাম, তাহলে তোমাদের কিন্তু একটি আইডিয়া হয়ে যাবে অন্তত, তোমরা যদি নিয়মিত সলভ করো। তো প্রথমেই রয়েছে ইট ওয়াজ 4 in the afternoon, এটা ছিল বিকাল 4টা, হামিদ ওয়াজ স্টাডিং, এটা কিন্তু 2022 সালে ঢাকা বোর্ডে এসেছে। আমি যেগুলো সেট করেছি সবগুলোই কিন্তু বোর্ড, কোনো না কোনো বোর্ডে এসেছে, অথবা বিভিন্ন বছরের টেস্ট পরীক্ষাতে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটির ফাঁকে ফাঁকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসবে, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে। আর তোমরা যখন প্রস্তুতি নেবে, তখন পজ করে করে একটা একটা করে তোমরা প্রস্তুতি নেবে, তাহলে তোমাদের জন্য অনেক সোজা হয়ে যাবে। আর এখানে আর্টিকেল, প্রিপোজিশন আর হচ্ছে পার্টস অফ স্পিচ, এই কয়েকটি বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কিন্তু কোনো ক্লু দেয়া নেই। 2 নম্বরে হচ্ছে মডার্ন সিভিলাইজেশন ইজ ড্যাশ অফ সায়েন্স, ইজ দ্য এজ অফ সায়েন্স, এগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে। আমি কিছু কিছু অনুবাদও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আর শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পাবে আমাদের কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন বইটিতে, তোমরা অবশ্যই বইটি পড়বে। এছাড়া আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার বইটিতে তোমার গ্রামাটিক্যাল বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পাবে, তোমাদের জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে। আর 3 নম্বরে রয়েছে নাওয়েডেস প্যারেন্টস আর ভেরি কনসাস, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। 4 নম্বর হচ্ছে ইট ইজ নিডলেস টু সে দ্যাট ওয়াশিং হ্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এটা কিন্তু কোনো একটা বোর্ড পরীক্ষা এসেছে 2022 সালে। যাই হোক, আনসারগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডশিপ ইজ ড্যাশ গ্রেট হিউম্যান ভার্সু, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এরকম করে আমি 21টি দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে করে একটি একটি করে সুন্দরভাবে শিখবে। ট্রাভেলিং হ্যাজ ড্যাশ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ডস। এরপরে 7 রয়েছে বাংলাদেশ ইজ আ ফ্রি ল্যান্ড বাট শি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, বিসেটের সাথে উইথ বসে মেনি প্রবলেমস, দ্য ইউজ অফ পলিব্যাগস ইজ ভেরি ড্রেডফুল। শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর ব্যাখ্যা সহকারে তোমরা আমাদের বই থেকে জানতে পারবে কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন। 8 নম্বর হচ্ছে ডিলিজেন্স মানে অধ্যবসায়, ডিলিজেন্স মিন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরে December 16 আওয়ার ভিক্টোরি ডে ইজ ড্যাশ ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। কোনো না কোনো বোর্ডে এসেছে, কোনো বোর্ড, কোনো না কোনো টেস্ট পরীক্ষাতে অনেকবার এসেছে, এগুলো নিয়েই কিন্তু আমি এই সাজেশনটি সাজিয়েছি, সুতরাং এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো কথা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইটি যদি তোমরা পড়ো, আমাদের, আমি বলতে পারি যে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। 2022 সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা, 95% প্রশ্ন কিন্তু আমাদের কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স বইটি থেকে কোনো না কোনোভাবে হয়েছে। বইটিতে বিগত বছরের প্রশ্নগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে দেয়া হয়েছে, প্রথম কমেন্ট থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। আমি মনে করি এই একটি বই যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, তোমার আর কোনো কিছু পড়তে হবে না।
এর মাধ্যমে তোমার ইনশাল্লাহ জিপিএ 5 নিশ্চিত হবে। তুমি সুন্দরভাবে গ্রামাটিক্যাল বিষয়গুলো বুঝতে পারবে, সব কিছু তুমি একেবারে হাতে কলমে বুঝতে পারবে। এরকম শুধু অনুবাদ নয়, আমাদের বইতে অনুবাদ দেওয়া হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয় ইংলিশ সেকেন্ড পার্টের। আর ফার্স্ট পার্টের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অনুবাদ সহকারে রয়েছে। 13 নম্বর হচ্ছে হাউজিংয়ের একটি প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ। 14 হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য লাইফ অফ হিউম্যান বিং, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এগুলো খুবই সিলেক্টেড, এগুলো থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। আমাদের 2022 সালে আমাদের কিন্তু আমাদের বই থেকে কমন পড়েছিল অনেক বোর্ডেই শিক্ষার্থীদের। আর ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট, রোড অ্যাক্সিডেন্ট ইজ ড্যাশ রেগুলার ফিনোমিনন ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বরে খুবই সময়োপযোগী একটি প্যাসেজ। এরপরে 17 নম্বর হচ্ছে সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আমি অনুবাদ দিয়েছি, আনসার সাথে সাথে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা যেন খুব ভালোভাবে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারো। এক জায়গায় তোমরা সব কিছু পাও, আমাদের বইটাও ঠিক এইভাবে তৈরি যাতে এক জায়গায় তোমরা সব কিছু পাও, অনুবাদ সহকারে। রাইটিং পার্টটাও সেখানে বিগত বছরের প্রশ্নের আলোকে সুন্দর করে এক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের প্রিপারেশনটা ইজি হয়। যারা একেবারে কিছু জানো না ইংলিশের, তারাও যেন তোমরা দক্ষতা অর্জন করে ইংলিশের একজন দক্ষ টিচার হতে পারো, এমন করে কিন্তু আমাদের বইগুলো সাজানো। আমাদের আরেকটি বই রয়েছে কলেজ ইয়েট অ্যান এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। তোমাদের রাইটিং পার্টের বিষয়গুলো একেবারে টেকনিক সহকারে দেয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কমেন্ট থেকে কিছু অংশ পড়ে দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে। তো 21টি চলে এসেছে আমরা শেষ পর্যায়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 21টি তোমরা খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ, এর মধ্যে থেকে তোমাদের কমন পড়বে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আর আমাদের বইগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করো, আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অবশ্যই যোগদান করবে, আমি নিয়মিত সেখান থেকেই আপডেট দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।